রান্না করতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। যে কোনো জিনিস আপনার ভাত মাংস বা আপনি খিচুড়ি বিরিয়ানি যে কোনো জিনিস লাগেন 10 থেকে 15 মিনিট রান্না হয়ে যাবে। এটাতে ভাত আর যদি ডাল দিয়ে বা ভাত আর যদি পানি দিয়ে দেন এটা দিয়ে আপনি ঢেকে দিবেন, ঠিক আছে। ওটা ভাপে দিয়ে মোমো পিঠা করতে কি গ্যাসের আপনার যাকে সমস্যা, যদি কারেন্টে করতে হবেন কারেন্টের সমস্যা হলে গ্যাসে করতে হবেন, দুইটা সিস্টেমই কিন্তু এর মধ্যে দেওয়া আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে যারা স্বাগত, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আমার সাথে আছে জনি ভাই। জনি ভাই আজকে কি দেখাবেন? জি আমরা দেখাবো এখানে আপনি তো এখন তো দেখা যায় যে গ্যাসের খুবই সমস্যা, তো আমরা নতুন মাল্টি কুকার নিয়ে আসলাম যেটাতে আপনার ভাত মাংস বাড়ে ভুনে খিচুড়ি বিরিয়ানি সব কিছু করতে পারবেন। মাল্টিপারপাস, হ্যাঁ। আপনার যদি দেখা যায় কি গ্যাসের আপনার যাকে সমস্যা, যদি কারেন্টে করতে হবেন কারেন্টের সমস্যা হলে গ্যাসে করতে হবেন, দুইটা সিস্টেমই কিন্তু এর মধ্যে দেওয়া আছে। জি সবার আগে আমি আপনাকে পরিচিত করবো মিয়াকো ব্র্যান্ড 1.8 লিটার ক্যাপাসিটি ডাবল পট, এটা হলো মাল্টি কুকার যেটাতে আপনার ভাত মাংস বাড়ি বিরিয়ানি খিচুড়ি সব করতে পারবেন, ঠিক আছে। এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হলো 1.8 লিটার, এরপর হলো 2.8 লিটার মিয়াকো 2.8 লিটার ডাবল পট, ঠিক আছে। 2.8 হলো এই যে এটা, 1.8 হলো এটা, আর দুইটারই কালার আছে। এটারও যদি 2.8 লাল কালার স্টিল কালার স্টিল কালার আছে, আর যদি লাল কালার লাল কালার, এটারও যদি আপনার লাল কালার লাল কালার আছে স্টিল কালার স্টিল, দুইটারই দুটা কালার অ্যাভেলেবেল আছে। এখন আমি আপনাদেরকে দুইটা সিস্টেম সেম আমি আপনাকে একটা বুঝিয়ে দিলে আপনি দুইটা বুঝতে পারবেন। দুইটা হাঁড়ি, এটাতে করবেন ভাত, এটাতে করবেন আপনি যাকে সিদ্ধ করার জন্য শাকসবজি ডিম, এটাতে করবেন আপনি যাকে তরকারি, ঠিক আছে। এটাতে ভাত আর যদি ডাল দিয়ে বা ভাত আর যদি পানি দিয়ে দেন এটা দিয়ে আপনি ঢেকে দিবেন, ঠিক আছে। ওটা ভাপে দিয়ে মোমো পিঠা করতে পারবেন, আর যদি আমি শুধু ভাত করবো তো এটা নামিয়ে দেবেন শুধু ভাত করার জন্য, এটা কারি করতে চাইলে এটাকে উঠিয়ে দিয়ে আবার এটা বসিয়ে দেবেন, সিস্টেম একই। হ্যাঁ দুইটা পটি ননস্টিক, আর এটার মধ্যে সর্বোচ্চ যদি রাইস কোন 2 কেজি চাল করা যাবে, হ্যাঁ 2 কেজি এটা আপনি যাকে চাল পানি মিলে 2 কেজি সর্বোচ্চ রাইস করা যাবে, ঠিক আছে। ওটার মধ্যে করলে 1 কেজি করা যাবে, এবং এই পাশে লেখা আছে আপনি কি এখানে কুক ওয়ার্মিং, ফার্স্টে রান্না করার সময় কুকটা দিবেন, হয়ে গেলে ওয়ার্মিংয়ে চলে আসবে। রান্না করতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, যে কোনো জিনিস আপনার ভাত মাংস বা আপনি খিচুড়ি বিরিয়ানি যে কোনো জিনিস লাগেন 10 থেকে 15 মিনিট রান্না হয়ে যাবে, একে কমপ্লিট। আর ওয়ারেন্টির কথা যদি বলি 5 বছর ওয়ারেন্টি পাবেন, 5 বছরের ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা যদি হয় আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা ঠিক করে দিব, কোনো টাকা পয়সা দিতে হবে না, ঠিক আছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে। এখন আমি আপনাদেরকে বলবো প্রাইজের কথাটা, এই 2.8 যারাই নেবেন এটা প্রাইসটা আমরা দিচ্ছি 3100 টাকা, 3100 টাকা ফিক্সড প্রাইস, কিন্তু এখন কিন্তু প্রাইস কিন্তু দাম বাজারে অনেক বাড়ছে, অনেকে কিন্তু ভাবতে পারে ভাই রাইস কুকার আমরা দেখি যে 2500 তাই না, তো এগুলো আসলে এগুলো বড় কথা বলার লাভ নেই, আপনার বাজার দেখে শুনে যাচাই বাছাই করে যদি ভালো লাগে তো অবশ্যই আমার থেকে অর্ডার করবেন। 3100 টাকা প্রাইসটা ফিক্সড আমাদের, আর এইটার দামটা পড়ে আপনি যাকে 2650 টাকা, 1.8 2650 টাকা, কালার আছে কালার দেওয়া যাবে 2650 টাকা আমাদের ফিক্সড প্রাইস, যে কোনো সময় অর্ডার করলে পাবেন। ঢাকার ভিতরে যদি অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারি, সাথে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে, আর ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে আগে বিকাশ আমাদেরকে 500 বা 1000 টাকা পেমেন্ট করবেন, বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেয়ে নিয়ে যাবেন। আর প্রোডাক্টটা অবশ্যই নেওয়ার আগে কেউ যদি আমাদেরকে বলে ভাগে ছবি দেন আমাদেরকে পিক দেন বা এটা দেন, অবশ্যই আগে আমাদের বুকিং মানি করে তারপর আমি আপনাদেরকে ভিডিও কলে দেখাই দেবো, তারপর আপনারা আপনি দেখেন মন মতো নিতে পারবেন, ঠিক আছে। আর এই প্রোডাক্টটা কোথায় আসলে পাবেন আমি দোকানের ঠিকানা অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি। আমাদের দোকানের ঠিকানাটা মেসেজ বিক্রমপুর কোকারিজ 333 নিউ সুপার মার্কেট 14 নম্বর গলি, দোকান চিনতে সমস্যা হলে স্ক্রিনে যে কোনো নাম্বারে ফোন করবেন আমাদের লোক রিসিভ করে নিয়ে যায়। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স দেখে নিলাম চমৎকার দুইটা রাইস কুকার আপনারা দেখতে পাচ্ছেন, একটা 1.8 লিটার এবং 2.8 লিটার, এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন সাইজের আপনাদের যা যে সাইজের দরকার সেটা কিন্তু বিক্রমপুর কোকারিজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কালারও অ্যাভেলেবেল। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।